হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার ম্যাচবক্স। বন্ধুরা, আমি এখন নবাবগঞ্জে। এই জায়গাটার নাম হচ্ছে বক্তার নগর এবং এই জায়গাটা একটা সময় একটা জমিদার স্টেট ছিল। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে এই পুরো জায়গাটাই জমিদার স্টেটের অন্তর্ভুক্ত, এটা আপনাদেরকে পরে দেখাবো। আমার পিছনে একটা মসজিদ আছে, এই মসজিদটা অনেক পুরনো এবং আশেপাশে আরও অনেক কিছু আছে দেখাবো। সাথে আছে এখন কালেক্টর শিমুল, সে একজন সংগ্রাহক, নারায়ণ দা সংগ্রাহক, আমাদের সঞ্জীব দা প্রবাসী, আমাদের একজন প্রবাসী বন্ধু, আর ভিডিও যে করছে সে তোমার সেও একজন সংগ্রাহক। তো আমরা যেখানে যাই আমরা চেষ্টা করি যে সংগ্রাহকরা মিলেই সব কিছু একসাথে এক্সপ্লোর করতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আমরা কী দেখবো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার তাহলে আমরা কোন জায়গা থেকে শুরু করবো ভাই? আমরা ওই জমিদার বাড়ি থেকে শুরু করি। চলো। এটা জমিদার বাড়ি, যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা পেছনে আরেকটা আছে বড়। আচ্ছা, সব থেকে ভালো তো এখানকার লোকাল, তাই নাকি? লোকাল কাউকে পেলে ভালো, তোরা বলতে পারতো। যেহেতু আমরা সবাই নতুন আসছি, আমরা তো কেউ এর আগে আসিনি এখানে, তাই না? আপনি আসছেন অনেকবার আসছেন কিন্তু কোনো কিছু জানার চেষ্টা করেন নাই? এই জমিদার বাড়িটি একসময় যে অনেক সুন্দর ছিল এটা দেখেই বোঝা যায়। এখন বটগাছ আগাছায় এটা পরিপূর্ণ হয়ে গেছে। ওয়াও, আরে দারুণ তো। চিন্তাই করা যায় না তো এরকম জায়গাতে এরকম একটা কিছু আছে। ও মাই গড, বিউটিফুল। মনে হচ্ছে জায়গাটা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে আসার আগে আমি তো ভাবতে পারিনি যে মেন রাস্তা থেকে এত চমৎকার একটা প্রত্নতত্ত্ব কিংবা একটা পরিত্যক্ত জমিদার বাড়ি এখানে আছে। তো এখানে আমরা একটু ঢোকার চেষ্টা করি, তোমার আসো দেখি উপরে দেখি একটু যায়। এটার যে অবস্থা, এখানে সাপ টাপ ডেফিনেটলি থাকতে পারে। তারপরে আসো দেখি। এখন মানুষের আনাগুনা হয় ওদের এটা আমি উপরে উঠলাম, উপরে এই অবস্থা। এবং আমি খুব অবাক হলাম যে এত সুন্দর একটা স্থাপনা, এত চমৎকার একটা জায়গায়, অথচ এখানে কিন্তু কোনো মানুষ নাই যে জায়গাটাকে দেখে রাখবে কিংবা আমাদের কোনো হেল্প করবে কিংবা আমরা এখানে যেতে পারবো কি পারবো না এইসব বিষয়ে আমাদেরকে বলবে, কিছুই না। নোবডি ইজ দেয়ার, কেউ নেই। একটি রুমের মধ্যে থেকে এখানে একটি পথ। আমার ধারণা একটা সময় এই জায়গাটা, এই জমিদার বাড়ির একটা করিডোর ছিল বা বারান্দা টাইপের ছিল, কারণ এই দেখেন এখান থেকে এই নিচের অংশটা দেখা যাচ্ছে। তো আমার ধারণা যে এই জায়গাটাতে কখনো কোনো রেলিং ছিল এবং একটা লম্বা একটা বারান্দা ছিল। ভাবতে অবাক লাগে যে এই বাসাটার একটা সময় কেমন জৌলুস ছিল। এবং এখানে অনেক রুম,
এই রুমের একটা ছাদ ভেঙে পড়েছে। মেঝে ভেঙে পড়েছে। এদিক থেকে আর যাওয়া যাবে না, কারণ এই যে জায়গাটা দেখছেন এখানে ইট টিট সব ভেঙে পড়েছে। উপরটাতে এ পর্যন্তই দেখার মতন কিছু আছে, এখন এখান থেকে নেমে যাব, কারণ এখানে বেশিক্ষণ থাকা ঠিক না, খুব ভগ্ন অবস্থা আছে। এখান থেকে নামতে হবে আমাকে। এই যে এখান থেকে একটু জাম্প করে নামতে হবে, তারপর এখান থেকে নিচে নেমে যাবো রাস্তা। এতক্ষণ এই উপরটাই আমরা দেখলাম, এই ডান দিকে রাস্তাটা থেকে উপরে গিয়েছিলাম, এখন একটু নিচের দিকে যাই। আচ্ছা নিচের দিকে যাই সবাই, এদিকে এদিক দিয়ে তো না, যাক আমরা এখান থেকে শুরু করি। এই যে এটা ছিল সে উপর উঠার সিঁড়ি ঘরের একটা অংশ, এটাও নিচের একটা বারান্দা ছিল বোধ হয়। এটা আমরা আর একটা পাশে চলে আসলাম, আর এটা হচ্ছে সেই অংশটা যেটা ওই যে উপর থেকে দেখালাম যে ছাদটা ভেঙে পড়েছে, এটা হচ্ছে সেটা। এবং এটা হচ্ছে ওই অংশটা যেটা আমি আপনাদেরকে উপরে বলেছিলাম যে সম্ভবত এখানে একটা বারান্দা ছিল, এবং আমি এটা রাইট ছিলাম যে উপরে যে বিমটা দেখা যাচ্ছে এই বিমের যে দৈর্ঘ্য সেটাতে দেখে মনে হচ্ছে যেটা বারান্দা। এই তুমি না বললে যে বাইরে নাকি আর একটা গেট আছে, এটা কোন দিকে? পিছনে না কারণ এরকম ইন্ডিকেট করে এটা। এই যে এটাই হচ্ছে সে জমিদার বাড়ির ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে মূল ভবনটা, এখানে আমরা উঠেছিলাম। এই জায়গাটা সত্যি একটা মন ভালো হওয়ার মতন জায়গা। এখানে আসলে যারা একটু ভাবুক প্রকৃতির, যারা একটু শৈল্পিক, তারা ডেফিনেটলি তাদের নিজেদেরকে একটি অন্য জায়গায় কল্পনা করতে শুরু করবে। আমি সত্যি খুব মোহিত হয়ে গেলাম যে এমন একটা স্থাপনা দেখতে পাবো, একটা পুরনো স্থাপনা দেখতে পাবো। এটি বাড়িটির সামনের অংশটা, এখানেও তাই উপরে বারান্দার একটা অংশ ভেঙে পড়ে গেছে।
দুঃখজনক যে সরকারের কোনো এখানে মনিটরিং থাকলে এই জায়গাগুলো আরো ভালো হতো কিংবা ভালো থাকতো। এখানেও তাই, আমি ডেফিনেটলি মনে করি যে এখানকার জনসাধারণরা ভালো, যারা লোকাল মানুষ, যার কারণে কিন্তু এখনও এই বাড়িটা যতটুকু আছে ততটুকু অবস্থায় আছে। কারণ এর আগে আমি একবার শিলেদাহতে গেলাম, এটা ছিল রবি ঠাকুরের কাছারি বাড়ি। এই কাছারি বাড়ির যে অবস্থা, লোকাল মানুষজনই এটা দরজা জানলা ভেঙে, এটা যে লোহার যে বিমগুলো ছিল যেগুলো সিলিংয়ে ব্যবহার করা হতো এভাবে, কিংবা অন্যান্য যা কিছু ছিল সব কিছু লোকাল লোকজনরাই সব চুরি করে এগুলো বিক্রি করে এবং এখানে নেশা পানি করে এবং অনেকটা গণশৌচাগারের মতন তৈরি করে ফেলে। কিন্তু সে অনুযায়ী আমি মনে করি যে এই বিল্ডিংটা এখনও যথেষ্ট ভালো অবস্থায় আছে। এখানকার উপরে ওঠার সিঁড়িটার অবস্থা ভালো না, তাই যেতে পারলাম না। এখানে একটা কুশোর বা গ্যান্ডারি খাওয়ার প্রতিযোগিতা চলতেছে। সবার হাতে গ্যান্ডারি? আমার হাতে নাই। আর এটা হচ্ছে আমারটা, আমি একটু পরে খাবো। তা আপনারা কে এটা কতদিন পরে খাচ্ছেন? বছরে একবার? তাই শিমুল মনে অনেকদিন পরে খেলেন না? আমি তো ঢাকায় কিনি আর খাই, তাই আমি যে কত বছর পরে খাবো এটা আমি নিজেও জানি না। একটা সময় ছোটবেলায় আমি খুব খেতাম, তখন ধরেন যে এই যে এরকম এক একটি স্টিক আমি 1 টাকা করে কিনতাম, 8 আনা করে কিনতাম ছোটবেলায়। তো বড় হয়ে কবে খাইছি আমার আর মনে নেই। 10 টাকা না, যাক আপনাদের সাথে আজকে অনেকদিন পর একটা স্মৃতি রোমন্থন হচ্ছে গ্যান্ডারি খাওয়ার। আমরা এটাকে গ্যান্ডারি বলি, ঢাকাতে গ্যান্ডারি বলি, আপনারা কি বলেন? গ্যান্ডারি। জায়গাটা কিন্তু চমৎকার, এটা আমরা ওই বারুলিয়া বাজারে না, বারুয়াখালি বাজারে, বিউটিফুল। সত্যি কথা বলতে পুরো বান্দুরা নবাবগঞ্জটাই বিউটিফুল, খুবই সুন্দর একটা জায়গা। ওকে, আপাতত আমি গ্যান্ডারি খাই, আবার পরে দেখা হবে। এগুলো দেন 3 প্যাকেট 250 গ্রামের, ঠিক না? সরি 50, 250 গ্রামের না। হ্যাঁ, এগুলো দেন, তিনটা দেন, এগুলো তিনটা দেন। তারপর আর কি মজার আছে? এগুলো কত করে? আচ্ছা ঠিক আছে, এটাও দেন 3টা। এটা এটা হচ্ছে কি বান্দরের সব থেকে ফেমাস? হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা, চানাচুর টাইপের কিছু আছে? ঝাল ছাড়া কোনটা? আর ওইটা এগুলো কত করে? এখন আমাদের বান্দুরা থেকে ফিরে যাওয়ার পালা। ঢাকাতে যাওয়ার সময় আমরা এই শপিংগুলো করলাম, এগুলো বাসায় নিয়ে যাব, কিছু নিজেদের জন্য, কিছু গিফটের জন্য। এই আরও হাত আছে একটা, এখানে সব বান্ধবরা বিখ্যাত মিষ্টি, ঘি, তেল, আরও সব বিভিন্ন ধরনের স্ন্যাক্স টাইপের আইটেম, নিমকি, কলা, সব কিছু। আর এই সব কিছুর জন্য ধন্যবাদ হচ্ছে নারায়ণদাকে, তমালকে, সঞ্জীবদা, আর ডেফিনেটলি এই যে শিমুল আমাদের টিম লিডার। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ, আবার দেখা হবে। হ্যাঁ অবশ্যই, আবার আসবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।